W3 school. HTML tutorial. তাহলে এখানে ওয়েব ডিজাইনের যে বেসিকটা হবে সেটার আমরা ওয়েব ডিজাইন করতে হবে মূলত কি জানতে হবে ওয়েব ডিজাইনের জন্য HTML CSS bootstrap এই তিনটা পার্ট জানলে আমরা ওয়েব ডিজাইন করতে পারব এখন এই ওয়েব ডিজাইন করার জন্য কিছু এডিটর ইউজ করতে হবে এই এডিটরগুলির মধ্যে কি আছে নোটপ্যাড প্লাস প্লাস রিমুভার ব্র্যাকেটস তারপরে কি সাবলিম এই ধরনের সফটওয়্যারগুলি আমরা ইউজ করতে পারি এডিটর হিসাবে তাইলে প্রথম ওয়েব ডিজাইনের প্রথম পার্ট হলো এই বেসিক স্ট্রাকচার এই বেসিক স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট কপি করো তাহলে এটা আমরা কোথায় নিব নোটপ্যাড প্লাস প্লাস নাকি নিউ টেক্সট ডকুমেন্ট ইন্ডেক্স ডট এসটিএমএল এটা তুলে দিতে হবে এটা হলো আমার বেসিক স্ট্রাকচার এই বেসিক স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে প্রথম যে জিনিসটা সেটা হলো কি আগলি কোড ইউজ করা যাবে না আগলি কোড ইউজ করা যাবে না তাহলে এখন দেখো হেডটা হবে এক ট্যাব পরে দুই ট্যাব চলে গেছে এক ট্যাব টাইটেলটা কি হবে তাহলে আরো এক ট্যাব পরে এটা ঠিক আছে বডিটা এখান থেকেই শুরু হয় এইচ ওয়ানটা এক ট্যাব পরে প্যারাগ্রাফটাও অ্যাপ ট্যাগ পরে না ঠিক আছে এখন ঠিক আছে এখন আর অসুবিধা নেই এটা এরকম থাকতে পারে ক্যাপটা হয়তো বেশি হয়েছে এই তাইলে টাইটেলটা আমরা দিতে পারি কি টাইটেলটা চেঞ্জ করে এক্সাম্পল পেজ হেড ট্যাগে কি কি থাকে ম্যাটা ট্যাগগুলি থাকে হ্যাডট্যাগের ভিতরে কি কি থাকে ম্যাটা ট্যাগগুলি থাকে তাহলে আমরা একটু গুগলের সাহায্য নেই ম্যাটা ট্যাগ HTML এই ম্যাটা ট্যাগগুলি সবগুলি ট্যাগই আমরা নিয়ে আসব কপি নোটপ্যাডে আমরা ম্যাটাগুলি বসাই দিব সেভ ম্যাটাগুলি একটু খেয়াল রাখতে হবে ম্যাটা ম্যাটার জায়গা বরাবর যেন থাকে হ্যাঁ উপরটা একটু বেশি গেলে এটা কি ঠিক না তাহলে সেভ এখন একটু রান করে দেখো এটাই আমাদের প্রথম ফার্স্ট এক্সাম্পল তাহলে আমরা ভিডিওটা এতটুকু পর্যন্তই রাখি কারণ এটা মনে হয়